আজকের পর্বে কথা বলবো সরস্বতী পূজারই কিছু তথ্য প্রসঙ্গে। শিক্ষাক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সে তো বলার অপেক্ষাই রাখে না। প্রতি বছর মাঘ মাসে ধুমধাম করে পালিত হয় বসন্ত পঞ্চমী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয়। ছটি ঋতুর মধ্যে বসন্ত ঋতু, যে ঋতুতে এই উৎসব পালিত হয় সেই ঋতুর নাম ঋতুরাজ। হিন্দু ধর্মে প্রত্যেকটি উপবাস এবং উৎসবের নিজস্ব গুরুত্ব আছে। প্রত্যেকটি উপবাসে ভগবানের আরাধনা করা হয় এবং গৃহের কল্যাণের জন্য সমস্ত আচার অনুষ্ঠানের সঙ্গে দেবতার পূজা করা হয়। তেমনই একটি উপবাস উৎসব হচ্ছে বসন্ত পঞ্চমী। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী সরস্বতীর আরাধনা করলে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীতে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তাকে এই দিন পূজা করা হয়। আজ আমরা জানব যে এই বসন্ত পঞ্চমীর গুরুত্ব কী, আসুন জেনে নেওয়া যাক। বসন্ত পঞ্চমীর উৎসবে মা সরস্বতীর বিশেষ পূজা করা হয়। ধারণা করা হয় বসন্ত পঞ্চমীর দিন জ্ঞানের দেবী সরস্বতীর জন্ম হয়েছিল। মা সরস্বতীর জন্মের কাহিনী অনুসারে বিশ্ব সৃষ্টির সময় ভগবান বিষ্ণুর আদেশে পিতা ব্রহ্মা মানুষ সৃষ্টি করেছিলেন। তবে পিতা ব্রহ্মা তাঁর সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না এবং সমগ্র পরিবেশ তাতে বিষাদে স্তব্ধ হয়ে গিয়েছিল। এর দ্বারা পিতা ব্রহ্মা তার কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন এবং সেই জলের কণাগুলি পড়ার সঙ্গে সঙ্গে দেবী গাছ থেকে সুন্দরী রূপে আবির্ভূতা হলেন। তার এক হাতে বীণা, অন্য হাতে বই, তৃতীয় হাতে ছিল মালা এবং চতুর্থ হাতে ছিল বরদ মুদ্রা। এই ছিলেন দেবী সরস্বতী। মা সরস্বতী যখন বীণা বাজিয়েছিলেন তখন পৃথিবীর সব কিছু একটা আওয়াজ পেয়েছিল, তাই তাকে দেবী সরস্বতী বলা হয়। অর্থাৎ দেবী সরস্বতী যখন আবির্ভূতা হলেন তখন সমগ্র পৃথিবী তার কণ্ঠস্বর খুঁজে পেয়েছিল, তার সুর খুঁজে পেয়েছিল, সেই জন্য তাকে দেবী সরস্বতী বলা হয়। কারণ এটি বসন্ত পঞ্চমীর দিন ছিল, তখন থেকেই মানুষ দেবলোকে মৃত্যুলোকে দেবী সরস্বতীর পূজা শুরু করে। এই দিনে বেদের দেবী আবির্ভূতা হয়েছিলেন, তাই এই দিনটি শিক্ষা বা অন্য কোনো নতুন শিল্প শুরু করার জন্যে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ছাত্রছাত্রীরা এই দিনে দেবী সরস্বতীর পূজা করলে উপকার হয়। অপর ধর্মীয় বিশ্বাস, এই দিনে কামদেবের পূজাও হয়। এটা বিশ্বাস করা হয় যে যদি স্বামী এবং স্ত্রী ভগবান কামদেব এবং দেবী রতির পূজা করেন তবে তারা সুখী দাম্পত্য জীবন যাপন করে থাকেন। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।